আগুনের সাথে খেললে পুড়তে হবে, এটাই স্বাভাবিক। স্পেনের সাবেক ফুটবলার জেরার্ড পিকের বর্তমান প্রেমিকা ক্লারা অশান্তিতে আছেন, বের হতে পারছেন না ঘর থেকে, বাসায় বসেই অফিসের কাজ করতে হয়। এত কিছুর পিছনে আছে বিশ্ববিখ্যাত মিউজিশিয়ান শাকিরার নাম। বিচ্ছেদের পর গানে গানে বার্সেলোনার সাবেক ফুটবলারকে ধুয়ে দেন শাকিরা। পিকের চরিত্র যে ফুলের মতো পবিত্র নয়, সেটা ভক্তদের মাঝে তার প্রতিবাদীকেই প্রকাশ করে দেন এই কলম্বিয়ান গায়িকা। কুইন অফ লাতিন মিউজিক বলা হয় শাকিরাকে। প্রায় তার ভক্তদের রোষানলে পড়তে হচ্ছে পিকের বর্তমান প্রেমিকাকে। ক্লারাকে রাস্তায় থামিয়ে পিকেকে নিয়ে করা শাকিরার গান শোনান ভক্তরা। শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর ক্লারার সঙ্গে নিজের প্রেমের কথা ঘোষণা করেন জেরার্ড পিকে। সম্প্রতি ক্লারা সবকিছু থেকে আড়াল হয়ে বাড়িতে লুকিয়ে থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। তবে পিকে আর শাকিরার ছোট ছেলের জন্মদিনের পর একটু স্বস্তিতে আছেন ক্লারা। অনেকদিন পর ঘর থেকে বের হয়েছেন পিকের সাথে। এসব বিষয় নিয়ে প্রশ্ন করা হলে হাসি দিয়ে উড়িয়ে দেন পিকে আর ক্লারা। শাকিরার ঘৃণার চপেটাঘাত কবে থামবে তা কেউ বলতে না পারলেও পিকে এই বিষয়গুলো নিয়ে চিন্তিত নন, এমনটাই বলছে তার ভক্তরা। মোহাম্মদ হুসাইন, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#